দুই হাজার টাকায় চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এবং এক হাজার সাবস্ক্রাইবার এমন অ্যাড যদি আপনি ফেসবুক ইউটিউব বা কোথাও দেখে থাকেন এবং যদি আপনি নিয়েও থাকেন তাহলে এই ভিডিওটি রিকোয়েস্ট থাকলো যে আপনি অ্যাটলিস্ট পাঁচটা মিনিট সময় দিয়ে ভিডিওটি দেখুন আপনার চ্যানেলের জন্য উপকার আসবে এবং যদি আপনার এটা না হয়ে থাকে আপনি তো কমপ্লিট করতে পারবেন তারকে আরেকটি ব্যাপার হলো বাম হয়তো আপনি দেখতে পাচ্ছেন কমেন্ট পিকারের মাধ্যমে একটি চ্যানেলকে পিক করা হচ্ছে আগের ভিডিও থেকে এবং ওই ভিডিওতে কিন্তু এক হাজার টাকা অর্থাৎ হলো দশ ডলারের আপনাদের ফ্রিতে একটা কুপন দেওয়া হয়েছে ভিডিওটি না দেখে থাকলে ডিসক্রিপশন থেকে দেখে আসবেন এবং যে ব্যক্তিটি এই চ্যানেলটা যার এখন আসলো ওই ব্যক্তিটির রিকোয়েস্ট থাকলো ভাই আপনার যে হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দিয়ে দিয়েছি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি আমার সাথে একটু কানেক্ট হয়ে যাবেন আপনার সম্পূর্ণ ফিরিতে দরডালের একটা বুস্ট করে দিব মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকলে চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন দুই হাজার টাকায় এক হিসেবে সাবস্ক্রাইব এবং চার হাজার ঘন্টা অস্ট টাইম কীভাবে আপনাকে দেয় কীভাবে আপনি পান এবং কিভাবে আপনি এটা কমপ্লিট করতে পারবেন এই প্রশ্ন আপনার মনে অনেক সময় থাকে এবং আপনি ফেসবুকে বা ইউটিউবে অনেক অ্যাড কিন্তু দেখে থাকেন প্রথমে আপনাকে বলে নেই যদি আপনি এই অ্যাড দেখে ভিউজ নিয়ে থাকেন এবং যদি আপনি এটা আপনার চ্যানেলের উপরে অ্যাপ্লাই করে থাকেন প্রথমত আপনার চ্যানেলটা শেষ অনেক ক্ষতি করে ফেলেছেন অলরেডি যদি না নিয়ে থাকেন তাহলে এখান থেকে সাবধান হয়ে যান এবং কেন কি ব্যাপারে আপনার ক্ষতি হয়েছে এবং তার সমাধানও কী সেটাও আপনাদেরকে বলে দিচ্ছি প্রথম কথা হলো যে এই যে দুই হাজার টাকায় যে চার হাজার ওয়াশ টাইম এক হাজার সাবস্ক্রাইবার এগুলো সম্পূর্ণ বট সম্পূর্ণ এস এম এম প্যানেলের মাধ্যমে দেওয়া হয় আপনি কোনো বড় ইউটিউবার বা কোনো ভালো ইউটিউবারকে দেখবেন না এস প্যানেল নিয়ে কোনো ভিডিও তৈরি করতে আপনি খেয়াল করে দেখবেন যে কোনো ব্যক্তি এস এম এম প্যানেল নিয়ে ভিডিও তৈরি করে না কিন্তু আমরা কিন্তু এই বিষয়ের উপরে স্পন্সার পেয়ে থাকি কিন্তু তারপর আমরা ভিডিও দেই না তার কারণটা হলে আপনাদের ক্ষতি হবে এই ব্যাপারে ভেবে আপনার কাছে একটা ছোট্ট প্রশ্ন থাকলো যখন আপনি গুগল অ্যাডস থেকে ভিডিও প্রমোশন করেন আপনার প্রমোশন করার দরকার নেই ভিডিও ডেসক্রিপশন থেকে ভিডিওটি ওপেন করে গুগল অ্যাডস একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন এখানে জাস্ট যেটি অ্যাড দেওয়ার চেষ্টা করেন এবং সেখানে দেখেন যে যখন আপনি অ্যাডটা দিতে চান আপনার সিপিপি কত রাখে সিপিপি হলো জিরো পয়েন্ট জিরো ওয়ান এখন যদি জিরো পয়েন্ট জিরো ওয়ান হয় তাহলে তো দুই হাজার ভিউজ নিতে গেলেই তো আপনার দুই হাজার টাকা কস্ট চলে যাচ্ছে তাহলে আপনি দুই হাজার সাবস্ক্রাইবার মানে এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা টাইম দুই হাজার টাকায় কীভাবে পান এই যে বট সাবস্ক্রাইবার এবং বট টাইম নিয়ে যে আপনার চ্যানেলটা মনিটাইজেশন করতেছেন বা আপনার চ্যানেলে যে ভিউজ নিচ্ছেন এটা আপনার চ্যানেলটা ক্রমাগত ডাউন হয়ে যাচ্ছে এখন আরেকটি প্রশ্ন হলো যে বাংলাদেশে আমরা সবাই জানি যে ইউটিউব থেকে ইনকাম করা যায় যখনই মনিটাইজেশনটা অন হয়ে যাচ্ছে তখনই কিন্তু আমার আর্নিংটি শুরু হচ্ছে তো যদি আমি দুই হাজার টাকাতে এক হাজার সাবস্ক্রাইব এবং চার হাজার ঘন্টা অস্ট টাইম কভার করতে পারি দুই হাজার চার হাজার পাঁচ হাজার যেটা হোক ডাজেন্ট ম্যাটার তার যদি পাঁচ হাজার টাকা আমি কভার করতে পারি তাহলে তো আমি পরের মাস থেকে ইনকামও শুরু করতে পারবো তো একটা মনিটাইজেশন অন চ্যানেলও যদি আমি সেল করে দেই তাহলে দশ পনেরো বিশ হাজার টাকায় মনিটাইজেশন অন চ্যানেল আমি সেল করতে পারতেছি তারও হিউজ বেশি তো এখন আমার প্রশ্ন হলো তাহলে যারা এসএমএম প্ল্যানের মাধ্যমে আপনার মনিটাইজেশন অন করে দিচ্ছে বা ভিউজ দিচ্ছে তারা তো চাইলে অনেকগুলো মনিটাইজেশন অন চ্যানেল করে একটা একটা করে সেল করে দিতে পারে পারে না তাহলে তারা কেন এটা করে না অথবা তারা চাইলে তাদের ওই ভিডিওগুলো আপলোড করে সেখান থেকে ইউটিউবের মাধ্যমে তো দুই হাজার টাকা খরচ করতেছে এখন এক মাস ভিডিও দিলেও তো রেগুলারিটি মেনটেন করলে সেখান থেকে আর্নিং শুরু হয়ে যায় তাহলে তো তারা এখান থেকে হিউজ পরিমাণ আর্নিং করে নিতে পারে তাহলে তারা একশো টাকার করে এখানে ভিউজ বিক্রি করে আশা করবো আপনি আমার মূল পয়েন্টটা ধরতে পেরেছেন তাই আপনার কাছে রিকোয়েস্ট থাকলো যে এই বড সাবস্ক্রাইবার বট ভিজিটর এটা কোনোভাবেই নেবেন আপনার যদি প্রমোশন করার প্রয়োজন পড়ে আপনি একমাত্র গুগল অ্যাড্রেস থেকে প্রমোশন করবেন তাই আপনি যেখান থেকে করেন যেভাবে করেন আপনার হেল্প লাগলে ভিডিও ডিসক্রিপশান থেকে ভিডিও দেখে নেবেন কীভাবে করতে হয় সমস্ত ডিটেলস আমি দেখিয়ে দিয়েছি আপনি সেটা ব্যবহার করতে পারেন এখন এবার ব্যাপারটা হলো যদি আপনি এটা নিয়ে থাকেন অলরেডি যে এই বট সাবস্ক্রাইবার বট ভিজিটার যদি আপনার চ্যানেলটা অলরেডি এসে থাকে এবার আপনি ব্যবহার করে ফেলেছেন যদি ফেলে থাকেন তাহলে তার কোনো অপশান নেই যদি না নিয়ে থাকেন তাহলে তো আলহামদুলিল্লাহ নেওয়ার দরকার নেই ভাই এগুলো এগুলো আপনার চ্যানেলের জন্য ক্ষতি এখন যদি না নিয়ে থাকেন তাহলে আপনি কি করবেন প্রথম ব্যাপার হলো যে আপনার চ্যানেলটা এক্সপাম হয়ে গিয়েছে এটাকে আগে আপনার ঠিক করতে হবে তার জন্য আপনার রেগুলারটি মেনটেন করে ভিডিও আপলোড করতে হবে আপনি চেষ্টা করবেন জন্য সপ্তাহে মিনিমাম আপনি তিনটা ভিডিও আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করতে পারেন এবং চেষ্টা করবেন যে আপনার যে ফ্রেন্ড যারা আছে তাদেরকে একটু রিকোয়েস্ট করবেন যে আপনার টাইটেলটা হুবাহু কপি করে তারা যেন ইউটিউবে গিয়ে আপনার ভিডিওটা দেখে অন্তত তাদের কাছে পনেরো দিনের মতো হেল্প চাইবেন পনেরো দিন যখন আপনি এটা রেগুলারটি মেনটেন করবেন আপনি ভিডিও আপলোড করবেন আপনার ভিডিওতে কমেন্ট আসবে আপনার ভিডিওতে লাইক আসবে তখন ইউটিউব মনে করবে এগুলো অর্গানিক শুরু হয়ে গেছে আপনার চ্যানেলটা আস্তে 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 এসপাম লিস্ট থেকে বার হয়ে আসবে এবং আপনি আরেকটা ব্যাপার খেয়াল করেছেন যদি আপনি আমার ভিডিওতে কমেন্ট করেন আমি কিন্তু আপনার চ্যানেলটা ভিজিট করি এবং আপনার চ্যানেলটা দেখি আপনার চ্যানেল আমিও কমেন্ট করে আসি এবং আপনার চ্যানেলটা আমি খুব সুন্দরভাবে ঘুরে আসি আপনি চাইলে আমার ভিডিওতেও কমেন্ট করতে পারেন তাহলে আপনি আমার থেকেও প্রতিদিন অন্তত একটা করে ভিজিটর পেয়ে যাবেন এই ভিডিওটি বানানোর মূল উদ্দেশ্য হলো যদি আপনি ইউটিউব থেকে বা ফেসবুক থেকে যে কোনো জায়গা থেকে এই যে অস্ট টাইম ভিউজ সাবস্ক্রাইবার রকম কিছু দেখে থাকেন তাহলে রিকোয়েস্ট থাকলো যে আপনি এটা করবেন না এটা নিবেন না এটা আপনার চ্যানেলের জন্য অনেক ক্ষতি আপনি কোনো বড় ইউটিউবারকে দেখবেন না যে এই এস এম এম প্যানেল নিয়ে প্রমোশন করতে আপনার নিতান্তই প্রয়োজন পড়লে আপনি গুগল অ্যাডস ব্যবহার করেন সেখান থেকে আপনি ভিজিটর নেন সেখান থেকে আপনি সাবস্ক্রাইবার নেবেন কীভাবে নেবেন সেটাও কিন্তু আমি দেখিয়ে রেখেছি আপনি নিজে করেন নিজের অর্থ নিজে ব্যয় করেন দেখেন একশো টাকায় প্রথমত ভিডিও বুস্ট করলে সেটাতে আপনি কোনো ভিজিটার পাবেন না সেরকম কোনো রেজাল্ট আপনি পাবেন না যেটা সত্য কথা আপনার সাথে আমি ক্লিয়ারলি বলে দিচ্ছি তাহলে আপনি একশো টাকায় কীভাবে দুই হাজার ভিজিটার পাচ্ছেন এবার আপনার কাছে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখি যদি একশো টাকায় দুই হাজার ভিউজ পাওয়া যেত যদি দুশো টাকায় এক হাজার দেড় হাজার ভিউজ পাওয়া যেত তাহলে আমরা কি আমাদের ভিডিওগুলো করতাম না আমরা যে যে সেট করে বসে রয়েছি আপনাদের কি মনে হয় না যে আমাদের কাছে সামান্য পরিমাণ অর্থ হলেও তো আছে তাহলে আমরা কেন করি না আমরা কেন সেই গুগল অ্যাডস ব্যবহার করি সেই সেখানে আমরা ভালো রকম ইনভেস্ট করে বুস্ট করি নিজের মাইন্ডটাকে এখনও কাজে লাগান এই এস এম এম প্যানেল বা এই বুস্টিংগুলো থেকে বাইর হয়ে আসেন নিজে পরিশ্রম করেন রেগুলারটি মেনটেন করেন ভিডিও আপলোড করেন কোনো রকম হেল্প লাগলে আপনি আমাকে বলতে পারেন আমার সাধ্য থেকে যতটুকু করা সম্ভব হয় আপনাকে আমি করার চেষ্টা করব। আশা করবো এই ছোট্ট একটি ইনফরমেশন আপনার কাজে লেগে গেছে এবং কমেন্ট পিকারে যে চ্যানেলটি এসেছিল তার কাছে রিকোয়েস্ট থাকলো আপনি আমার হোয়াটসঅ্যাপে কানেক্ট হয়ে যাবেন সেখানে আমাকে একটি নগ দিবেন আপনার চ্যানেলের একটি স্ক্রিনশট দিলে সেখান থেকে আপনার বেস্ট একটি ভিডিও আমি দশ ডলারে ফ্রিতে প্রমোশন করে দিব আর আপনিও যদি চান যে কীভাবে বুস্ট করতে হয় কীভাবে চ্যানেলটা গ্রো করতে হয় কীভাবে এই এসএমএম প্যানেল না ব্যবহার করে এইগুলো করতে হয় তাহলে ডেসক্রিপশন চেক করে ভিডিওটি দেখে নেবেন আজকের মতো আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছে যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকলো যদি ফিল করে দেন অনেক খুশি হয়ে যাব টাটা বাই বাই আল্লাহ হাফেজ